আসসালামু আলাইকুম, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আই হোপ আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ডেলিশাস রেসিপি যা আপনাদের অনেকেরই পছন্দ। উপরটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি এবং ভেতরটা হবে জুসি, এমন চিকেন ফ্রাই তো আমরা খুঁজি, তাই না? তো চলুন চলে আসি রেসিপি তৈরিতে। এই রেসিপি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন উইথ স্কিন। KFC চিকেন তৈরির জন্য আমি এখানে 10 পিস চিকেন নিয়েছি, আর আমি যতটা পেরেছি ট্রাই করেছি স্কিন সহ চিকেন নেওয়ার। এখানে আমি উইংস, থাই থেকে শুরু করে সব পার্টই নিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিক্সড হার্বস, এটা আপনারা যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন। এখন আমরা গোশতের সাথে উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন গোশতের মধ্যে উপকরণগুলো ভালোভাবে ঢুকে যায়। এখন আমার এই গোশতের সাথে সব উপকরণ মেখে নেওয়া শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি এটাকে 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা ওভারনাইট ম্যারিনেট করতে পারেন, আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে কমপক্ষে অন্তত 1 ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করতে হবে। এখন আমাদের গোশতটা ম্যারিনেট করা শেষ, এ পর্যায়ে আমরা চলে এসেছি গোশতটা কোটিং করার জন্য। এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে বাটার মিল্কের। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তরল দুধ, কাঁচা দুধ, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আমি এখানে ইউজ করেছি ক্যান্টনের হোয়াইট ভিনেগার, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ভিনেগার ইউজ করতে পারেন। এখন আমি এই বাটার মিল্কটাকে একটা সাইডে 20 মিনিটের জন্য রেখে দিব। আর প্রয়োজন হবে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। আমি এই ডিমটাকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এই ডিমটা ফেটানোর সময় আমি কোনো প্রকার লবণ বা গোলমরিচ ব্যবহার করছি না, কেননা আমি যদি লবণ ব্যবহার করি তাহলে কিন্তু ডিমটা থেকে পানি বের হতে শুরু করবে। 20 মিনিট পরে ঘরে তৈরি শর্টকাট বাটার মিল্ক কিন্তু একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনেও বাটার মিল্ক ব্যবহার করতে পারেন, অন্যথায় আমাদের রেসিপি ফলো করে এভাবে ঘরে বসেই শর্টকাট ওয়েতে বাটার মিল্ক তৈরি করতে পারেন। 20 মিনিট পরে আমি এই বাটার মিল্কের সাথে ফেটিয়ে রাখা ডিমটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডিমটাকে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু KFC স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করার জন্য বাটার মিল্ক কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার চিকেনের কোটিং তৈরির জন্য আমরা শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার, এরপর নিয়ে নিচ্ছি 3.5 কাপ পরিমাণ ময়দা। এখানে অল পারপাস যে কোনো ফ্লাওয়ার ব্যবহার করা যাবে, তবে আটাটা না ব্যবহার করাই ভালো। এখন আমরা এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিব যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। এবারে চেলে রাখা উপকরণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকার গুঁড়া। পাপরিকার গুঁড়াটা আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমি খুব ধৈর্য সহকারে করছি। এখানে চাইলে সরাসরি কেক ফ্লাওয়ারটাও ইউজ করা যায়, কিন্তু আমাদের দেশে যেহেতু কেক ফ্লাওয়ারটা এতটা অ্যাভেলেবল না, আবার অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে কেক ফ্লাওয়ারটা কী, এটা কোথায় কিনতে পাওয়া যায়, তাই নানান রকম ঝামেলা এড়াতে আমি এখানে সরাসরি ময়দা আর কর্নফ্লাওয়ারের সঠিক অনুপাতটাই ব্যবহার করে দেখালাম। এখন আমরা ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে এই চেলে রাখা শুকনো উপকরণগুলোর মধ্যে ভালোভাবে কোট করে নিব। এজন্য আমি প্রথমে 1 পিস মাংস নিয়ে সেটা চেলে রাখা শুকনো উপকরণের মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি। এই কাজটা আপনি যত সুন্দরভাবে করতে পারবেন, ভাজার পর চিকেনটা কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হবে।
তাই অবশ্যই আপনাকে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। কোট করা হয়ে গেলে এভাবে উপরের আলগা ময়দাটা একটু ঝেড়ে তারপরে সরাসরি ডিম আর বাটার মিল্কের এই ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। তবে এখানে বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন নেই, চারপাশটা ঘুরিয়ে ফিরিয়ে তারপর আবার উঠিয়ে দিয়ে দিতে হবে ময়দার এই মিশ্রণে। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু পানি খুব বেশি ঝরিয়ে নেইনি, কারণ পানি খুব বেশি ঝরিয়ে নিলে পরবর্তীতে এই কোটিংটা আর ভালো মতো হবে না। আগের মতোই এই চিকেনটাকে ভালোভাবে ময়দার সাথে কোট করে নিতে হবে। আর কোট করা শেষ হয়ে গেলে এই চিকেনটাকে একটু ভালোভাবে ঝাঁকি দিয়ে উপরের আলগা ময়দাগুলোকে ফেলে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই চিকেনটা কিন্তু এখন ভাজার জন্য একেবারে রেডি। দেখুন ভিউয়ার্স, এখন আমার চিকেনের সবগুলো পিস একে একে রেডি করা হয়ে গিয়েছে। আমি চিকেনের সবগুলো পিসকে কোট করে নিয়েছি। এখন চলে আসি চিকেনগুলোকে ফ্রাই করার পালায়। এর জন্য আমি প্রথমে একটি প্যানে 1.5 লিটারের মতো তেল নিয়ে নিয়েছি। যেহেতু আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করব তাই আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়েছে কি না তা চেক করার জন্য প্রথমে চিকেন থেকে একটুখানি ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তখন সাথে সাথে এটা তেলের উপরে ভেসে উঠেছে, তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটা এখন চিকেন ফ্রাই করার জন্য সম্পূর্ণরূপে রেডি। তাই আমি তেলের ভিতরে চিকেনের পিসগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। চিকেনের অনেকগুলো পিস কিন্তু একসাথে ভাজা যাবে না, এটা প্যানের সাইজের উপর নির্ভর করে। প্যানের সাইজটা যদি একটু বড় হয় তাহলে একসাথে 4 পিস, আর ছোট হলে সর্বোচ্চ 3 পিস ফ্রাই করা যেতে পারে। আমি এই চিকেনগুলোকে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট ভেজে নেব, 4-5 মিনিট পরপর উল্টিয়ে দেব। আর এই ভাজার সময় প্রথম অবস্থায় ফ্লেমটা কিন্তু হাইতে থাকতে হবে। এরপরে আমি মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভেজে নিব। এখন আমার চিকেনগুলোকে ভেজে নেওয়া শেষ, এজন্য আমি চিকেনের গা থেকে তেল ঝরিয়ে তারপর চিকেনটাকে তুলে নিচ্ছি। এখন একে একে আমার সবগুলো চিকেন ফ্রাই করে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, ভেতরে কতটা জুসি হয়েছে আর উপরেও অনেক ক্রাঞ্চি হয়েছে। তো আপনারা চাইলে ঘরে বসেই এভাবে KFC স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন আমাদের রেসিপিটা ফলো করে। তো আশা করি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্টের মাধ্যমে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। তো এই প্রত্যাশায় আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, আমাদের পাশেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।